Assalamu alaikum everyone, welcome back to the channel Kukulisha's vlog by Antora Theke. Ami Antora abaro apnader shobai ke welcome janiye nichhi amar channel er aro ekti notun video dekhar jonno. Video title dekhe nishchoi etokkhone bujhe gechen je aaj ki hote jacche. Aaj hocche babar bari jacchi, to sei prostuti cholche. আর আমার ক্ষেত্রে সেই প্রস্তুতির একটা বিশাল অংশ জুড়ে আছে হচ্ছে এই রান্না বান্না। যেহেতু অনেক দিনের জন্যই যাচ্ছি, সো হাজবেন্ডের থাকা তো একাই হবে, তো ওর হচ্ছে রান্না বান্না টুকটাক করে খেতে পারবে, তারপরও যখন খুব ব্যস্ত থাকবে, হাতে সময় কম থাকবে, তখন যেন প্রবলেম না হয় সেজন্য আমি টুকটাক কিছু রান্না করে গেছি। আর যেহেতু হঠাৎ করে ডিসিশন নেওয়া যাব বলে তো খুব একটা সময় পাইনি যে আমি অনেক কিছু রান্না করব, তো একদিনের মধ্যে আসলে যা পেরেছি করেছি। এছাড়াও তো দেখা যায় আরও আদার্স কাজও থাকে, বাসার গোছগাছ থাকে, কাপড় চোপড় গোছগাছ থাকে, তো এর মধ্যে কিছু করে ডিপে রেখে গেলাম। আর এদিকে হচ্ছে আমাদের ব্যাগ কাপড় চোপড় সব গুছিয়ে নিচ্ছি, যাওয়ার সময় কি পরে যাব সেগুলো আলাদা করে বের করে নিয়েছি। আর ভোরে যেহেতু রওনা দিব, অনেক ঠান্ডা থাকবে, কুয়াশাও থাকবে, তো অনেক শীতের কাপড়ও রেডি করে রেখেছি যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি। তো এই আর কি প্রস্তুতি চলছে। এখন হচ্ছে রাত প্রায় 12টা বাজে, এখনও আমি গোছগাছ শেষ করতে পারিনি। তো ভোরে ভোরে রওনা দিয়ে ইতিমধ্যে আমরা মাঝ রাস্তায় চলেও এসেছি, আর খুব বেশি কুয়াশা ঠান্ডা থাকার কারণে সেই সময়টায় আমার আর ভিডিও করা হয়নি। আর জার্নি পথে আমার মোশন সিকনেস খুব কাজ করে, তো এই জন্য আমি মোবাইল হাতেই নিতে পারি না, দ্যাটস ওয়াই আর করা হয়নি। তো এই তো আমরা যাচ্ছি, সেই সাথে আপনাদেরও সাথে নিয়ে যাচ্ছি। বাবার বাড়ি শ্বশুর বাড়ি বেড়ানোর পর্ব কিন্তু সবাই ডিসেম্বরেই চুকিয়ে ফেলেছেন, জানি সেটা, এতদিনে নিশ্চয়ই সবাই ফিরেও আসছেন, আর আমি এতদিনে যাচ্ছি বাবার বাড়ি বেড়াতে। তো আমরা দুপুর নাগাদ বাসায় চলে এসেছি, এর মধ্যে আমরা দুপুরে লাঞ্চও করে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি। আর এত বেশি টায়ার্ড ছিলাম, জানি না কেন এবার আমি জার্নিতে খুব বেশি এক্সস্টেড ছিলাম, আর সেজন্য আর বেশি ভিডিও করা হয়নি। তো বিকেলে চা খেতে খেতে ভাবলাম এখন একটু ভিডিও করি। আর আমার বাবার বাড়িতে এই বিকেলের চা খাওয়ার মোমেন্টটা আমার কাছে খুব বেশি স্পেশাল, তো এই আর কি সবাই মিলে একসাথে চা খেয়ে নিলাম। আর আমার ছেলেরা তো খুব হ্যাপি নানার বাড়িতে এসে, দুজন মিলে খেলছে, খুব এক্সাইটেড। আর নানার সাথে বাইরে যাবে কখন সেই চিন্তাই তো ওরা শেষ। তো রাতে আমরা এখন ডিনার করে নিচ্ছি সবাই একসাথে বসে, অনেক দিন পরে, প্রায় 6-7 মাস পরে মনে হয় আমি আসলাম বাবার বাড়িতে। তো আর কি এই আর কি সবাই মিলে এখন একসাথে ডিনার করে নিচ্ছি। অনেক দিন পরে আমার হাতে বিরিয়ানি, তো এই তো। আর ইউসার বাবা কাল দুপুরে চলে যাবে, আমাদেরকে আজকে দিয়ে গেল। রবিবার থেকে যেহেতু অফিস খোলা আর বাসায় তেমন কেউ নেই, সো ওখানেও থাকা দরকার, তো এই জন্য ও চলে যাবে কাল সকালেই, সরি দুপুরেই। তো এই তো সকাল সকালে আম্মু হচ্ছে ভাপা পিঠা বানাচ্ছে, যেহেতু ইউসার বাবা থাকবে না তো সব কিছু খুব দ্রুত করতে হচ্ছে, আম্মু তো অস্থির হয়ে গেছে কোনটা রেখে কোনটা করবে। তো এখন হচ্ছে সকালে পিঠা বানাচ্ছে, ভাপা পিঠা, আজকে সকালে নাস্তায় আমরা এটাই খাবো। বাসার বানানো ভাপা পিঠা আর বাইরের কেনা পিঠার মধ্যে কিন্তু আকাশ তফাত পার্থক্য। আর বাহিরের কেনা ভাপা পিঠাটা আমার একদমই পছন্দ না, চিতই পিঠাটা বাহিরেরটা হলে খাই, বাট অন্য কোনো পিঠা আমি বাইরের কেনাগুলো খেতে পারি না। তো আর ভাপা পিঠা তো একদমই না, এটা বাসার বানানোটা এত টেস্টি হয়। আর এই তো পিঠাটা দেখতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। আজ সকালে অনেক সুন্দর রোদ উঠেছে,
টানা কয়েকদিন প্রচণ্ড শীতের পরে যখন এই রোদটা আজকে উঠলো, মনটাই ভালো হয়ে গেছে। এতদিনের শীতে আসলে কুকড়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল, কোনো কাজই করতে ইচ্ছে হচ্ছিল না, শরীরও খুব অসুস্থ হয়ে যাচ্ছিল, কেমন যেন একটা জড়তা কাজ করে এত ঠান্ডা। তো আজ রোদ দেখে খুব ভালো লাগছে, একদম জানালা টানালা সব খুলে দিয়েছি যেন ইচ্ছে মতো রোদ আসতে পারে। এই তো আজকের ব্লগটা আজকে এখানেই শেষ করছি, ছোট্ট একটা ব্লগ দিলাম। এর পরের ভিডিওগুলো যতদিন বাবার বাড়িতে থাকছি, কী করছি না করছি সেগুলো নিয়েই হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।